ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের তোমাদের কুয়াশা ভেজা সকালের অনেক শুভেচ্ছা জানাই। আমাদের গ্রামের দেখো শীতকালের সকালটা কতটা সুন্দর হয়, প্রত্যেকটা ধানের আগায় কিন্তু মানে প্রত্যেকটা ধান গাছের আগায় কিন্তু ধানের ছটা। আর তোমরা তো জানি এখন ধান হওয়ার সময় মানে ধান আসার সময় প্রত্যেকটা ধান গাছের আগায় দেখেছো একদম পুরো মানে ভোরে ধান হয়েছে, আর সকালের প্রথম সূর্যটা খুব সুন্দরভাবে গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে। এত সুন্দর দৃশ্য না না দেখিয়ে পারলাম না। তো দেখো সকালটা আমার শুরু হয়ে গিয়েছে, আর আজকের সকালবেলাটা না আমাদের মানে বাড়ির পেছনটা মানে আমাদেরই ধানের মাঠেটা, আমাদেরই ধানের জমি। তো এখানে দেখো এত সুন্দর একটা মানে কুয়াশা ভেজা সকালে এত সুন্দর একটা মানে কি বলবো সৌন্দর্য, যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ব্রাশ করছি আর চারিদিকের প্রকৃতিটা না একটুখানি চোখ মিলে দেখছি। সকালবেলার প্রকৃতিটা একদম নিস্তব্ধ নিঝুম থাকে, বেশ ভালো লাগে দেখতে। তো আমি এত সুন্দর ভিউ বা এত সুন্দর একটা প্রকৃতি উপভোগ করছি সকালবেলা, আর তোমাদের সাথে শেয়ার করব না তা কী হয় বলো? তো দেখো সূর্যের প্রথম আভাটা না গায়ে লাগছে, ওই জন্য আমি চাদরটা খুলে দিলাম। বেশ ভালো লাগছে, সূর্যের প্রথম আভাটা গায়ে এসে লাগলে না একটা অন্যরকম মানে কি বলবো একটা অন্যরকম আনন্দ, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে কিন্তু। আর সকালবেলাটা এত সুন্দর ওয়েদারের মাঝখানে বেশ ভালো লাগলো। তো দেখো আজকে একটুখানি না মানে আমাদের এই পুকুর পাড়টা, ওই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা, আর এই যে এখানে যেদিকটা আমাদের গোয়াল রয়েছে সেদিকটাই কিন্তু আমি আজকে চলে এসেছিলাম, ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম। আর এই যে শামলা পুকুরে শামলা ফুটেছে কিছু, খুব একটা বেশি ফোটেনি, আজকে কমই ফুটেছে। আর দেখো রৌদ্রের আভাটা এত সুন্দর পড়ছে, আস্তে আস্তে কুয়াশাটা কিন্তু কেটে যাচ্ছে। আর এখন শীতের প্রথম শুরু, মানে শীতের প্রথম শুরুতে কুয়াশাটা একটু অল্প, কিন্তু তবুও পুরো ঘাস ভিজে গিয়েছে, প্রত্যেকটা ধান গাছ থেকে টপ টপ করে শিশির পড়ছে। এত সুন্দর মানে হয় না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা কিন্তু সত্যিই বাস্তব। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্ত তো আমাদের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ সে আমরা নিজেরাও জানি না। প্রত্যেকটা দিন যে খুব মানে অ্যারেঞ্জমেন্ট বা খুব আয়োজনের মধ্যে দিয়ে দিন কাটতে হবে এরম কোনো ব্যাপার নয়। ছোট ছোট খুশি আর ছোট ছোট মানে সুন্দর মুহূর্তগুলোও না আমাদের জীবনকে মানে কি বলবো নতুনের ছোঁয়া দেয়। তো দেখো মা সকালবেলা গরুগুলোকে এখানে বের করে দিয়ে এই যে খড় দিয়ে দিয়েছে, খড় খাচ্ছে, আর আমি একটা শামলা পাশ থেকে তুলেই দিয়ে দিলাম, খেয়ে নিল খুব সুন্দর করে। এই যে দেখো প্রত্যেকটা গরুর এখানে খড় দিয়ে দিয়েছে, খড়ই খাবে, কারণ যতদিন না মাঠ বেরোচ্ছে না ওদের ঘাসের খুব সমস্যা, তবুও মা তো ঘাস দেয় সেদ্ধ করে, তোমরা দেখেইছো। তো সকালবেলা দেখো এত সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখালাম, কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো। আর তারপরে দেখো সকালে পড়ানো শেষ করে খেতে বসে গিয়েছি, কচু মাখা দিয়ে, টমেটো আলু মাখা দিয়ে, ডিম সেদ্ধ, বেগুন ভাজা, আবার ডিমের অমলেট। বুঝতে পারছো সকালে তাহলে কত কিছু দিয়ে খাচ্ছি? আসলে সকালে এত কিছু হতো না। প্রথমত টমেটো আলুর মাখা বৌদি খায় না, কচু মাখা খায় না, তাই বৌদির জন্য এই যে বেগুন ভাজা আর একটু ডিমের অমলেট, সেটাও আমি একটু ভাগ বসিয়ে দিলাম আর কি। তারপরে দেখো দেখলাম মা মারাত্মক বড় বড় সাইজের তেলাপিয়া পুকুর থেকে ধরেছে। এই যে দেখো প্রত্যেকটা তেলাপিয়া না আমাদের পুকুরেরই, এত বড় বড় কি বলবো, আর এর যে স্বাদ কি বলবো বন্ধুরা, পুকুরের তেলাপিয়ার স্বাদ মানে জাস্ট অসাধারণ। আর তেলাপিয়া মাছ খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু ভীষণই ভালোবাসি। আমি যতটা না বেশি ভালোবাসি তার চেয়েও বেশি ভালোবাসো আমার বৌদি, তো ওই কারণে মা দেখো আজকে অনেকটা তেলাপিয়া মাছ ধরেছে। আর এমনি তো আজকে না একটু তেলাপিয়া মাছ এক জায়গায় নিয়ে যাবো ভেবেছি, তো কোথায় অবশ্যই ব্লগটা না স্কিপ করে পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে। দেখো বৌদি ওদিকটায় মাছ কেটে পুকুরে চলে গেল মাছ ধুতে, আর আমি এখানে বসে গিয়েছি সবজি কাটতে। দেখো সবজির মধ্যে দাদা দেখলাম মার্কেট থেকে টমেটো এনেছে,
তারপরে এখন যেহেতু শীতের মানে শুরু, একটু মূলো শাক আর মূলো মানে মূলো শুদ্ধ মূলো শাক বিক্রি হচ্ছিল, তো ওটা নিয়ে এসেছে, বেগুন নিয়ে এসেছে, আলু নিয়ে এসেছে, টমেটো নিয়ে এসেছে। তো ভাবলাম টমেটো দিয়ে এই যে তেলাপিয়া মাছগুলো তোমাদের দেখালাম ওটা ঝাল করব। আর এখানে দেখো মূলো শাক, একটু আলু, বেগুন আর তার সঙ্গে ছোট ছোট চিংড়ি এনেছে, তো ওই চিংড়ি দিয়ে একটা তরকারি করব। সঙ্গে আবার ওই চিংড়ির সাথে না কিছু লোটে মাছ যেটা হয় না, তো লোটে মাছও ছিল, ছোট ছোট লোটে মাছ, তো ভাবলাম ওটাও একটুখানি একটা চচ্চড়ি বানিয়ে নিই। আর তোমাদের তো প্রতিদিনই বলি বাড়িতে একটা চচ্চড়ির মেনু থাকেই, তো আজকে সেটা দুটো হয়ে যাচ্ছে। দেখো হাঁড়ি মেজে অলরেডি উনুনে বসানো রয়েছে, আর আমি ঝটপট করে সবজিগুলো কেটে নিচ্ছি, আর বৌদি ওই দিকটায় মাছগুলো কেটে দিল। দুজনে হাতে হাতে করে করলে না একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু বৌদি না বেশি সময় বসতেও পারে না, আর আমি দিইও না বসতে বেশি সময়, খুব অসুবিধা হয়, বুঝতেই পারছো সময় হয়ে গেল বৌদির একেবারে, পুরো সময় দোরগোড়ায়, তো ওই জন্য বেশিক্ষণ বসতেও পারে না। যতটা পারি আমি করার চেষ্টা করি, বিশেষ করে রান্নাবান্নার কাজটা মানে যতটা পারি, আর সকালের টাইমের কাজগুলো মাই করে দেয়, অনেকটাই করে দেয়, মানে সবটাই করে দেয় আর কি। তো সে যাই হোক, দেখো এখানে উনুনে আমি রান্না চাপিয়ে দিয়েছি অলরেডি, মাছ এখানে ভাজা করে নিচ্ছি, যেহেতু অনেকগুলো মাছ অতটা মাছ রান্না হচ্ছে না, কিছুটা ফ্রিজে রাখা রয়েছে আর বেশিটা রান্না হচ্ছে। এই যে দেখো এখানে প্রায় 12 পিস মাছ নিয়ে রান্না করব। আগে দেখো মাথাগুলো দিয়ে দিয়েছি মাছের, সেগুলো ভেজে নিচ্ছি তেলে একদম লাল লাল করে, আর এমনি ঝটপট রান্না হয়ে যাবে, মাটির উনুনে ঘুঁটের জ্বালে না একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো চলো ঝটপট করে মাছগুলো ভেজে নিই, আবার 3টে তরকারি হবে, জানি না আবার একটা বেড়ে গেলেও যেতে পারে, কারণ আমাদের বাড়িতে না তরকারির পরিমাণটা দুপুরবেলা একটু বেশিই হয়, মোটামুটি প্রত্যেক দিনই 3টে 4টে তো রয়েইছে মোটামুটি এই দুপুরের টাইমটা, আর সকালের টাইমটা দেখেছো তো বিভিন্ন রকমের মাখা দরকার খাওয়ার জন্য, এরকমই ব্যাপার আর কি। আর রাতের বেলা আমাদের বাড়িতে কোনো ঝামেলা নেই, দুপুরে বেজে যাওয়া তরকারিগুলো মানে যেগুলো থেকে যায় সেগুলো রাতের বেলাতেই হয়ে যায়, রাতের বেলা খাওয়ার একদম তোড়জোড় থাকে না, রাতের বেলাতে দুধ থাকে, বাবা দুধ খেয়ে নেয়, বৌদিও দুধ খায়, তো ওই কারণে রাতের বেলা অত কিছু লাগে না আমাদের। দেখো এখানে আমার এক থালা মাছ পুরো ভাজা কমপ্লিট, আগে মাছের ঝালটা করে নেব। এই যে দেখো এখানে টমেটো, পেঁয়াজ ঘষা, কাঁচা লঙ্কা, কালো জিরে, ফোড়ন সব কিছু দিয়ে ভালো করে মশলাটা ম্যারিনেট করে নিচ্ছি, আর তারপরে কিন্তু একদম মশলাটা কষিয়ে মাছের ঝালটা করে নেব। আর ওদিকটা চুনো মাছটাও ভেজে নিচ্ছি, চিংড়ি মাছ, চুনো মাছ, যেটা চচ্চড়ি হবে মূলো শাক দিয়ে সেটা। তো দেখো ফাইনালি আমার কতগুলো তরকারি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো এখানে মূলো শাক, আলু, বেগুন, বড়ি দিয়ে এই যে একটা তরকারি রান্না হয়েছে, ছোট ছোট চুনো মাছ, চিংড়ি মাছ দিয়ে এই চচ্চড়িটা বানানো হয়েছে। তো চলো তারপরে দেখাই আজকে কতগুলো তরকারি দেখো বলতে বলতে হয়ে গিয়েছে। আর এই যে বললাম তোমাদেরকে লোটে মাছ, এই যে লোটে মাছ দিয়ে পুঁই শাক ডাঁটা দিয়ে আর আলু দিয়ে এখানে একটা চচ্চড়ি হয়ে গিয়েছে। আর এখানে দেখো যে মাছের ঝাল করেছিলাম, এই যে মাছের ঝালটা এখানে রেডি হয়ে গিয়েছে, মাছের ঝাল। চলো এক এখানেও শেষ নেই, আর একটা আছে, আর একটা তরকারি রয়েছে তোমাদেরকে দেখাই, আর একটা তরকারি দাদা বাজার থেকে নিয়ে এসেছিল, একদম কচি কচি ঢ্যাঁড়স। তো চিংড়ি দিয়ে একটু ঢ্যাঁড়স রান্না করব না তাই কখনো হয় বলো? তো দেখো সবশেষে চিংড়ি দিয়ে, আলু দিয়ে এখানে একদম চিংড়ি মাছের মানে চিংড়ি দিয়ে, আলু দিয়ে আর ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের মাখো মাখো তরকারি করে নিয়েছিলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, তারপরে দেখো সাজুগুজু করে নিয়েছি। এই যে তোমাদেরকে বলেছিলাম না যাব একটা জায়গায়, কোথায় বলো তো? আজকে অনেক দিন পর শ্বশুরবাড়ি ফিরছি, প্রায় 1 মাস মতন যাওয়াই হয়নি বাড়িতে, 1 মাস নয় প্রায় 1.5 মাস মতন যাওয়াই হয়নি বাড়িতে। আগে তো কন্টিনিউ যেতাম, এখন 1.5 মাস মতন হয়ে গেল যাওয়া হয়নি, যেহেতু তোমাদের দাদা ভাই ছিল না ও কারণেই যায়নি আর কি। তো তোমাদের দাদা ভাই আজকে আসছে, তো দুজনে মিলে একসাথে যাবো আজকে শ্বশুরবাড়ি। চলো শ্বশুরবাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা শ্বশুরবাড়িতে চলে আসলাম, এই যে এসেছি অনেকক্ষণ আগে, মানে অনেকক্ষণ আগে বলতে 7টার সময় চলে এসেছিলাম, আর দেখো এখনও চেঞ্জ করিনি, এখন 7:30 বেজে গিয়েছে, তো চলো ঝটপট চেঞ্জ করে নিই, পরে আসছি, পরে এসে কথা হচ্ছে তোমাদের সাথে আবার। এই যে দেখো অনেক দিন পরে দিয়ারানি চলে এসেছে, মানে অনেক দিন পরে দিয়ার সাথে দেখা হলো, তোমরা যারা একদম প্রথম দিকের ব্লগ দেখেছো তারা চেনো ওদেরকে, তো চলো পরে আসছি, পরে এসে কথা হচ্ছে আবার। বন্ধুরা ফাইনালি শ্বশুরবাড়িতে তো এসেই গিয়েছি, তোমরা তো দেখেই ছিলে কালকে রাতে, তো তোমাদের দাদাভাই এতটা টায়ার্ড ছিল, ও অনেকটা দূর থেকে এসেছে যেহেতু, তো প্রচণ্ডভাবে টায়ার্ড ছিল, তো ওই কারণে আর সামনে এসে কথা বলা হয়নি। তাড়াতাড়ি করে মানে শাশুড়িমা রান্নাবান্না করে রেডি করে রেখেছিল, তো তাড়াতাড়ি করে ও খেয়েছে, ও খাওয়ার সাথে সাথে আমিও খেয়ে নিয়েছি, নিয়ে তাড়াতাড়ি শুয়ে গিয়েছি, ওই প্রায় 9টা মতন 9টার সময় শুয়ে গিয়েছিলাম। তো
তো ও প্রচণ্ড টায়ার্ড ছিল, প্রচণ্ড। আর এসে স্নানও করেছে, ঠান্ডাও লেগে গিয়েছে, তো ওই কারণে আর কি তোমাদের সামনে এসে কথা বলা হয়নি। আর সকাল থেকে দেখো শ্বশুর বাড়িতে, মানে আমাদের পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, তো ওখানে শাশুড়ি মা চলে গিয়েছেন, তো ওই জন্য সকালবেলা মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, উনুন গোবর দেওয়া, সবটাই কমপ্লিট করে নিয়েছি। নেক্সট ব্লগে অবশ্যই তোমরা দেখতে পাবে, এই ব্লগে নয়। তো তোমাদের দাদাভাই খাবে সকালের খাবার আর কি। চলো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, শ্বশুর বাড়ির সবটাই দেখাবো, যারা অনেক অনেক নতুন বন্ধু হয়েছো, আমার অনেক নতুন বন্ধু হয়েছো, তো তাদেরকে অবশ্যই আমার শ্বশুর বাড়িটা দেখাবো। যেহেতু প্রথম দিকের ব্লগগুলোতে দেখেছো তখন আমার ছোট্টখাট্ট পরিবার ছিল, আর এখন পরিবারটা এতটা বড় হয়েছে, তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, ভীষণ। সেই বিষয়ে অবশ্যই ব্লগ আসবে, এতটা ভালো লাগছে সে ভালো লাগা প্রকাশ করতে পারবো না। তো চলো পরিবারটা এরকম আস্তে আস্তে বড় হলেই ভালো লাগে। ছোটোর থেকে মানে সংসারে হয় না, প্রথম স্বামী স্ত্রী, তারপর থেকে মানে ছেলে, ছেলের থেকে নাতি, নাতির থেকে পুতি, এরকম একটা ব্যাপার, মানে বংশ পরম্পরা এরকমভাবে বাড়তে থাকলে ভালো লাগে, সেটা আনন্দ লাগে, মানে সেই আনন্দ না প্রকাশ করা যায় না। তো চলো আমার পরিবারটাও আস্তে আস্তে বড় হচ্ছে, আমি চাই আরও 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 বড় হোক, তোমরা আরও ভালোবাসা দাও, যাতে আমি ঠিকঠাক আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আর তোমাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সকলে কিন্তু ভালো থেকো, যারা প্রথমবার আমার ভিডিও দেখছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বন্ধুরা, সকলের সুস্থতা কামনা করি, সব সময় নিজের কেয়ার রেখো, মনে যাই থাকুক, মুখে সবসময় খুশির হাসিটা রেখো, তো চলো টাটা।